সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজার আর মাসখানেক বাকি, কিন্তু অন্য বছরের মতো এবার তেমন তোড়জোড় নেই। পূজার প্রস্তুতির চিত্র খানিকটা উল্টো। করোনা সংকটে দেশের সব জায়গায় নানা বিধিনিষেধের মধ্যে আয়োজন হবে দুর্গাপূজা, তাই মূর্তি তৈরির অর্ডারও কমে গেছে। বিভিন্ন জেলায় প্রতিমা তৈরি শুরু হলেও তাতে উৎসবের আমেজ খুব একটা নেই। শ্রীকান্ত গোপু, জামান আখতারের তথ্য সুবিধা, রাস্ট রিপোর্ট। গেল বছর হবিগঞ্জে প্রায় 650 মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হয়। এই জেলায় পূজার প্রায় 2 মাস আগে থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়। এছাড়া মণ্ডপ বানানোর কাজও শুরু হয়ে যায় মাস খানেক আগে, কিন্তু সেই চিত্র এবার নেই। জেলার লাখাই উপজেলার প্রতিমা কারিগররা এবার অলস সময় পার করছেন, অথচ বিভিন্ন উপজেলায় এই কুমারপাড়া থেকে সবচেয়ে বেশি প্রতিমা পাঠানো হয়। অভিগঞ্জ না, অভিগঞ্জ ছাড়া বিভিন্ন জেলাতে মূর্তি যায়, আর এবার 8-10টা বানাইছি। তো আবার করোনার কারণে বিক্রি হইতেছে না। অন্যান্য বছর আমরা 20টার মতন হয় মূর্তি, আর এবার 2 ভাই আমরা 6-6 12টা মূর্তি। এবার আমাদের মূর্তি বেচা কিনি নাই, কেমনে চলতাম। পূজার আয়োজন হলেও তাতে উৎসবের আমেজ থাকবে না, এ নিয়ে হবিগঞ্জের পূজা আয়োজকরাও রয়েছে দ্বিধায়। আমরা এবছর শুধু মূর্তি পূজাই করব, মানুষ যাতে খুব বেশি সংগ্রহ না হয় আমরা সেদিকে খেয়াল রাখব। দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় প্রতিমা তৈরির কাজে আশেপাশের বিভিন্ন স্থান থেকে জড়ো হয়েছেন কারিগররা, তবে এখানেও ধীর গতিতে এগোচ্ছে কাজ। সংশ্লিষ্টরা বলছেন, অন্য বছরের তুলনায় ফরমায়েশের সংখ্যা একেবারেই কম। প্রথমত আমাদের খড় মাটি আর খেয়ার বিচালির কাজ আছে, তারপর বাঁশ বিচালি দিয়ে সেটিং করে মাটির কাজ শুরু করবো। এবছরে করোনার জন্য ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, পুজো খুব একটা উন্নত মানের হচ্ছে না। গতবার 20টা করেছিলাম, এবার 12টা পেয়েছি। করোনার জন্য আমাদের অর্ডার পাতি কম আছে। এবছর 26টি বিধিনিষেধ মেনে সারা দেশে পূজা আয়োজনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।